মালদা গার্লস স্কুল থেকে উদ্ধার হলো বিশাল লম্বা একটি সাপ। কিছুদিন ধরে স্কুল চত্বরে দেখা যাচ্ছিল এই সাপটিকে, আবারও দেখা গেল। স্কুল কর্তৃপক্ষ সর্বপ্রেমী নিতাই হালদারকে খবর দেন, তিনি এসে স্কুলের নর্দমা সংলগ্ন শৌচাগার থেকে একটি 8 থেকে 10 ফুটের দাঁড়া সাপ উদ্ধার করেন নিতাই হালদার। স্কুলের জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি। তিনি জানান, স্কুল চত্বরে আবর্জনা মুক্ত থাকলে সাধারণত সাপ দেখা যায় না, তাই স্কুল প্রাঙ্গণ সবসময় পরিষ্কার রাখতে হবে। কিছুক্ষণ আগে বাড়িতে ছিলাম, মালদা গার্লস স্কুল, এটা এই মালদা গার্লসে বিগত দিন থেকে এখানে একটা সাপের অত্যাচার বাড়ছে। এখানে শুধু স্কুল না, স্কুলের পাশে পাশে 3 নম্বর গভর্নমেন্ট কলোনি আছে, 2 নম্বর কলোনি আছে, তো এইসব জায়গাতে প্রচণ্ড একটা সাপের, কিছুদিন থেকে সাপের অত্যাচার বাড়াবাড়ি করছে। তো সে সাপটা এবং স্কুল থেকেও আমাকে বলেছে এখানে একটা সাপ ঘোরাঘুরি করছে, তাদেরকে আমরা বলেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো আজকে তাদেরকে বলেছিলাম সাপ দেখতে পেলে সাথে সাথে যেন ফোন করা হয়, বিকেলেও ফোন করেছিল তারা সাপটাকে দেখতে পেয়ে, তখন দেখতে পাওয়া যায়নি। তো কিছুক্ষণ আগেও তারা ফোন করার পর সাথে সাথে আমি দেখছি স্কুলের যে ড্রেন আছে, বাথরুম টয়লেটের যে ড্রেনের আন্ডারগ্রাউন্ডে ড্রেনের ভিতরে সাপটি বসে আছে। তো প্রথমে আমি গিয়ে দেখি, এটা যেমনই দেখতে গিয়ে দেখি এটা ডাড়ার সাপ, প্রায় 8 থেকে 10 ফিট লম্বা হবে, প্রায় হাতের পাঞ্জার মতো মোটা। সে সাপটা ড্রেনের ভিতরে ছিল এখানে, তো সে সাপটাকে উদ্ধার করা হলো। মানে ওইটা যে সাপ থাকার জায়গা তা না, ওটা কোনো কারণ ক্ষেত্রে মানুষের ভয় পাওয়ার ক্ষেত্রে ওটা ঢুকে গেছে, কিন্তু চারদিকে যেভাবে জঙ্গল আবর্জনা, খালি শুধু এই স্কুল না, আমি বিভিন্ন স্কুল থেকে যেভাবে স্কুলের জঙ্গল আবর্জনা বা গোডাউন স্কুলের মধ্যে গোডাউন করে রেখে দিয়েছে স্কুলের কর্তৃপক্ষরা, এটা আমাকে বড় একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। যেখানে এত এত মানুষ সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে, বাচ্চা পর্যন্ত মারা যাচ্ছে, সেসব স্কুলে, এত শহরের বা গ্রামের যে স্কুলগুলো, তারা পরিষ্কার পরিচ্ছন্ন পর্যন্ত করার কোনো উদ্যোগ নেয় না কর্তৃপক্ষরা। এবং ছোটো ছোটো বাচ্চা, আমার স্টুডেন্ট বাচ্চারা, আমাদের বাচ্চাগুলো স্কুলে পড়াশোনা করে, সেক্ষেত্রে তাদেরও তো একটা ভয়ের ব্যাপার থাকে। সেই কারণে আমরা অনেক স্কুলের কর্তৃপক্ষ থেকে বলেছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। আজকে এত বড় সাপটা যদি বাচ্চারা পর্যন্ত দেখে নিত, যদি সাপটা উদ্ধার করছি আমরা, তাহলে বাচ্চারা প্রচণ্ড একটা ভয়ের মধ্যে একটা থাকতো, মানে বাথরুম স্কুল আসতে একটা ভয় পেতো, বাথরুম যেতে ভয় পেতো, সে একটা বড় একটা চিন্তার বিষয়, বা দুর্ঘটনা ঘটে গেলে কী হতো সেটা একটা ভাবার বিষয় হয়ে দাঁড়াতো। তো সেই জন্য বলছি, আমরা এটাই অনুরোধ করছি প্রত্যেকটা স্কুল এবং বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে, তা আমার মনে হয় সাপগুলো এই আসতে পারে, সাপ যখনই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সাপ কিন্তু রিটার্ন বাইরে বেরিয়ে যাবে, এটা রেডি হবে। আমরা স্কুলের প্রতি তাদেরকে দোষ দিচ্ছি না, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আবর্জনা মুক্ত রাখুন, জঙ্গল মুক্ত রাখুন, তাই স্কুলটাও ভালো থাকবে, পরিবেশটাও ভালো থাকবে, পোকামাকড় আসবে কিন্তু চলে যাবে, সাপটাও আসবে, সাপটাও চলে যাবে, সে এটাই অনুরোধ। আপনার নাম পরিচয়? আমি ওই বান্ধব সংগঠন থেকে এসেছি, আমার নাম হচ্ছে নিতাই হালদার। সাপ বাঁচাও মানুষ বাঁচাও নিয়ে কাজ করি আমরা, সাপও বাঁচবে প্রকৃতিতে, মানুষকেও বাঁচাতে হবে। আমাকে বাথরুম ঘাটা লাগবে একবারে। স্কুলে